আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হেপিস কুইক কুকিং পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে গরুর মাংস দিয়ে সাতকরা মানে বোনা করে দেখাবো। আমি এখানে 2 কিলো গরুর মাংস নিয়েছি। আমি মাংসটাকে একটু হলুদ দিয়ে হাফ অ্যান আওয়ার সিদ্ধ করে আমি পানিটাকে ফেলে দিয়েছি। আর সাতকরা দিয়ে গরুর মাংস, এটা আমরা সিলেটি একটা ট্রেডিশনাল খাবার, আর এটা অনেক মজাদার একটা খাবার। এখন আমি হাফ কাপ পরিমাণ, আমি মেজারিং কাপে হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব। এখানে আস্ত গরম মশলা রেখেছি, আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা রেখেছি। আমি পুরো পেঁয়াজ বাটা আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব মাংস। মাংস আর এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, আর চুলার আগুনটা হাই থাকবে। একসাথে ভাজা হয়ে গেলে আমরা একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 1 টেবিল চামচ লবণ, ভাজাটা হয়ে গেছে, কিন্তু 2 মিনিট পরপর একটু নাড়তে হবে, না কিন্তু নিচে হয়ে যাবে। তো আরেকটু ভাজাবো, আরও 2 মিনিট আমরা দিচ্ছি। তো ভালো করে নাড়তে হবে যেন নিচে দেবে না যায়। আমি চুলার আগুনটাকে লো করে দিলাম। এখন 2 মিনিট পর আমরা আবার আসবো। আমি দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য, মাংসটাকে আমি সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যখন এই মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো বাকি মশলা। তো এখন আমরা অপেক্ষা করবো 15 থেকে 20 মিনিট। তো মাংসটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমরা এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দেব 1 টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেব 1.5 টেবিল চামচ, আর দেব জিরার গুঁড়া দেব 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দেব
মাংসটা এখন মিডিয়ামে থাকবে। মাংসটা আর মশলাটা একসাথে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব সাফ করা। তো এখন আমি একটু পানি দিয়ে আমি মাংসটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখন আমরা ওয়েট করব 15 মিনিট। মাংস কষানোটা হয়ে গেছে। সবসময় খেয়াল রাখবেন মশলা দেওয়ার পর মাঝে মধ্যে মানে ঢাকনাটা খুলে একটু মানে নাড়া দিতে হবে, নইলে কিন্তু নিচে নিচে পুড়ে যাবে। তো এটা আমাদের মানে আমাদের খেয়াল রাখা উচিত। তো এখন আমি দিয়ে দেবো শতকরা। এখানে আমি শতকরাগুলো কেটে রেখেছি, আমি শতকরাগুলো দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেব পানি। পানিটাকে একটু ফুটিয়ে রেখেছি আমি আগে। আমি এই পানিটা অত্যন্ত পানিটাকে আমি দিয়ে দেব। এখানে 1 কাপ পানি রেখেছি আমি, 1 কাপ দেব না, আমি জাস্ট হাফ কাপের চেয়ে একটু বেশি দিলাম। বলো কাঁসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর চুলার আগুনটাকে আমি হাই করে দেব। আমার মাংসটা হ্যাঁ মাংসটা গরম বলো কেসে গেছে। এখন আমরা চুলার আগুনটাকে একদম লো করে আরো 5 থেকে 7 মিনিট আমরা অপেক্ষা করব, তারপরে আমরা চুলার আগুনটাকে নিভিয়ে দেব। আমার সাতকরা দিয়ে গরুর মাংস গুনাটা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটাকে অফ করে দেব। আমার সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।